আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো এলকে 1900 এএসএস জুকি মেশিন, জুকি বাটটেক অথবা বাটন মেশিন, এলকে 1903 অথবা 1900 মডেলের যে মেশিনগুলো আছে সেগুলোর কাউন্টার লক কিভাবে করতে হয়। কাউন্টার লক আমরা সবসময় যেটা নিয়ে জানি, আমরা পাওয়ার সুইচটা অন করে দেখাবো। এখানে পাওয়ার সুইচটা অন করার পর ডিসপ্লেতে ওয়ান আসে। এখানে যদি আপনি কাউন্টারটা যদি না থাকে অথবা কোনো সমস্যা থাকলে তাহলে কাউন্টারে যায় কাজ করতে হয়, আমরা জানি। এখানে কাউন্টার আমরা যত খুশি তত তুলতে পারি, আর যদি কাউন্টারে যদি আমরা লক করে দিই তাহলে কিভাবে সম্ভব যে কাজগুলো করার তা দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও বুঝতে পারবেন যে কীভাবে কাউন্টার লক এবং আনলক করতে হয়। তার আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, একটি লাইক দিয়ে শেয়ার করবেন অন্য বন্ধুদের দেখার জন্য। তাহলে চলুন কাউন্টার লক কীভাবে করতে হয়। জুকি এলকে 1900 এ অথবা 1903 এ এসএস এই মেশিনের প্রথমে যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে, আপনি যদি পাওয়ার সুইচটা অন করেন, টাউন অফ করে দিবেন। এই যে এটা হচ্ছে মেমোরি সুইচ, এম বাটন, এম বাটনে একবার ক্লিক করতে হবে। এখানে আপনি চলে যাবেন 18-তে, খুঁজে বের করবেন 18 কোথায় আছে। এই যে 18-তে জিরো আছে, এই 18 জিরোটার যদি আপনি এক করে দেন তাহলে কিন্তু আপনি প্যাটার্নটি লক হয়ে যাবে, প্যাটার্ন বলতে কাউন্টার লক হয়ে যাবে। এখানে একটু দেখা যাক, আমি রেডি করলাম, এখন মেশিনটা চালাবো। আমি কিন্তু লক করে দিয়েছি, এখন সেম এই জিরোর কাউন্টার লক দেখাবে, এরকম সেম একটি লক দেখাবে যা এখন প্যাটার্নে পাড়া দিলে কোনো লাভ হবে না, বাতিটা শুধু লাইটটি আপ ডাউন করবে। এখন আবার কাউন্টার লকটি আমি সারিয়ে দিচ্ছি, আর দেওয়ার পরে আমি এম বাটন ক্লিক করব, সেম আগের মতো 18-তে আমি চলে যাব। 18-তে গিয়ে রেডি বাটন একবার ক্লিক করব এবং তাকে মাইনাস করব। মাইনাস করে এক ছিল, ওয়ান ছিল, জিরোতে আনলাম এবং রেডি বাটন একবার ক্লিক করলাম, এম বাটন একবার ক্লিক করলাম, রেডি বাটন একবার ক্লিক করলাম, মেশিনটি কিন্তু রান হয়ে গেছে। এখন মেশিনটিতে আর কোনো এরর নেই। এই এরর সমাধান একমাত্র, এটা এরর বলে না, কাউন্টারিং সমস্যা। আপনি যদি কাউন্টার এখান থেকে লক করে দেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এখান থেকে যে কাউন্টার লকটি হয়েছে, আপনি যদি না জানেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। রেডি বাটন অন করে আপনি যদি আবার ওয়ান করে দেন এবং রেডি বাটন অফ করে এম বাটন ক্লিক করে রেডি বাটন অন করে দেন এবং কাউন্টারে গিয়ে যদি আপনি দেখেন, এখান দুইবার চলার পরে আপনি কিন্তু মেশিনটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর চলবে না। তাহলে এখান থেকে দেখা যাক কী হয়। আমার ডিসপ্লেতে এখন একবার লেখা আছে, আবার যদি আরেকবার চালাই তাহলে কিন্তু এখন আর মেশিন চলবেন না, কাউন্টার লক হয়ে গেছে। কাউন্টার লক অন অফ এভাবে করতে হয়। আপনি যদি কাউন্টার লক না জেনে থাকেন তাহলে এই ভিডিও দেখে শেখার জন্য আপনার যা করতে হবে। আমি যদি এই ভিডিও দিয়ে যদি আপনার কোনো উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এলকে 1903 অথবা 1900 মডেলের আমি এ টু জেড প্রোগ্রাম দেখাবো। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে এ টু জেড প্রোগ্রাম আপনারা কিন্তু দেখতে পারবেন। এ টু জেড প্রোগ্রাম দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 1 হতে 245 পর্যন্ত যতগুলো প্রোগ্রাম এখানে আসে এবং কোন প্রোগ্রামে কি হয় তা নিয়ে আমি ভিডিও করব, তবে পর্ব বাই পর্ব, 1, 2, 3 পর্ব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এরকমভাবে আমি ভিডিও করে যাবো।
যদি চান তাহলে আপনি আমার এই প্রোগ্রাম সম্বন্ধে আপনি আইডিয়া নেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। যেহেতু আমি এটা অন করে রাখছি তাই আমি এটাকে পুনরায় আবার আড়ালতে গিয়ে অফ করে রাখব। এখন আমার এই ডিসপ্লেতে আছে জিরো, এখন যতই আপনি মেশিন চালাই না কেন কিন্তু 1-2 দিয়ে উপরে উঠবে কিন্তু আর কমে আসবে না। এই জন্য এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং কোনো সমস্যা কোনো দিন পড়েন তাহলে কিন্তু আমার এই ভিডিওটা দেখে আপনি সমাধানটা করতে পারবেন। অর্থাৎ এই আমার এই চ্যানেলে এই ডিসপ্লের এই মনিটরের এবং 1903 অথবা 1900 মডেলের এ টু জেড প্রোগ্রাম আমি দেখাবো। চাইলে 1 থেকে যতগুলো প্রোগ্রাম আছে 245 পর্যন্ত সবগুলো দেখাবো একত্রে নয় এক এক পর্ব বাই পর্ব দেখাবো, চাইলে আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। তবে কোন প্রোগ্রাম কোন নাম্বারে কি আছে তা কি কাজ করে সঠিকভাবে সব কিছু দেখানোর চেষ্টা করব। অবশ্যই দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।